আমবাসা মহকুমার অন্তর্গত কিশোরাই ঠাকুরপাড়া নির্মু বুনিয়াদী বিদ্যালয়টি নানান সমস্যায় জর্জরিত। স্কুলটিতে একুশ জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক রয়েছেন সাকল্যে তিনজন, ফলে শিক্ষক স্বল্পতার কারণে বিঘ্নিত হচ্ছে পঠন পাঠন। বিদ্যালয়টিতে পানীয় জল, বিদ্যুৎ এবং বৈদ্যুতিন পাখার অভাব রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপযুক্ত সীমানা প্রাচীর না থাকার ফলে বিদ্যালয় নিরাপত্তা নেই বলেও তার বক্তব্য। বিভিন্ন এই সমস্যার আশু সমাধান দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। চার্জ নেই, সেই কেয়ারিং চার্জ নিয়েও খুব সমস্যা। আমরা কুলাইবাজার থেকে আমরা রেশন শপ থেকে এখানে আনতে এক বস্তা আনলেও দুশো টাকা দিতে হয়, সেই কেয়ারিং চার্জ নিয়ে আমাদের খুব সমস্যা আছে। আর স্কুলের ফিল্ডটাও মেরামতের খুবই দরকার, আর যা আছে এটা নিয়ে বাচ্চাদের খেলাধুলা করা সম্ভব নয়। আরেকটা হল স্কুল বাউন্ডারি খুবই দরকার। সামনে একটা লেক আছে, সেই লেকে যে কোনো সময় বাচ্চাদের দুর্ঘটনার সম্ভাবনা আছে, যার জন্য স্কুল ভবনের খুবই দরকার।